সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। হিরোলামের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? মনে হয় এই মুহূর্তে সবাইকে ওটা ভালো নাই। আমরা জানি গোটাল বিশ্ব বর্তমানে আতঙ্কের মধ্যে আছে, এর মধ্যে আমরা জীবন সংগ্রামে সবাইকে চলতে হইতেছে, আপনারা সবাই জানেন। তাই আজকে এই মুহূর্তে আমি এমন একটা ব্যক্তি লোকের সামনে দাঁড়িয়ে আছি যে আপনারা আমাকে হয়তো চিনতে পারছেন, কিন্তু হয়তো আপনারা এই ভাইকে দেখলেও চিনতে পারতেছেন, হয়তো আপনি বাইরে কোনো লোক চিনতে পারতেছেন না, কিন্তু আমাদের বর্তমানে আমি যে জায়গায় আসি, বর্তমানে আশুলিয়া থানায় আপনি এই এলাকায় আসি, ভাইয়ের এই এলাকায় আমি আজকে। আপনারা জানেন বাংলাদেশের জায়গায় কোন জায়গায় কোন লোকগুলো উন্নয়ন কাজ করে, কোন লোকগুলো মাটি ও মানুষের কথা বলে, সেই মাটি ও মানুষের কাছে হিরোলাম একবার হলো তাদের সাথে দর্শন লাই, তাদের সাথে দেখা করে এবং তাদের কথা বলে। এবং এই মুহূর্তে আমি এমন একটা ব্যক্তির সামনে দাঁড়িয়ে বর্তমানে আশুলিয়া থানার আপনি বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ এবং আপনি রাজু গ্রুপের চেয়ারম্যান। আপনারা সবাই জানেন আমি এই যে বর্তমানে আমাদের করোনার মধ্যে আপনি গোটা বিশ্বের যত আতঙ্ক, এই যে মানুষের পুঁটিদের বাড়িতে খাবারের যে খিদে অনাহারের যে চিৎকার, সেই চিৎকারের একটু হলো এই ভাই আপনাদের মুখে একটু হলো আমি দেখেছি যে 50,000 পরিবারকে খাবার দিয়েছে ওরাই। এবং আপনারা সবাই জানেন এই এলাকার সবাই কিন্তু যুবলীগ নেতা হিসেবে সবাই চেনে। অবশ্যই আপনারা জানেন নেতা নেতার মতোই কাজ করতেছে, আমি দেখছি নেতা সবাই হতে পারে না, টাকা থাকলে নিতে হয় না, নাম থাকলে নিতে হয় না, নেতা হতে গেলে সুন্দর একটা মন লাগে, সেই মন যদি কারোর মধ্যে না থাকে সে কিন্তু নেতা হতে পারে না। আর নেতা তাকেই বানান যায় যারা দেখা যায় ঘোজারের জন্য গরিবের জন্য মন কাজে গরিবের পাশে থাকে। আমরা নেতাই তাকেই বানাবো যাকে আমরা সারা দিনের কাছে পাই, যে নেতাকে আমরা সুখে দুঃখে আপনারা পাই, আমরা দেখবো স্বার্থহীন ছাড়া কোন নেতাকে আমরা কাছে পাই। আমরা সেই ধরনের লোক আমি এই এলাকায় দেখেছি, দেখার পরে আমি অবশ্যই একবার বললাম যে ক্ষেত্রে এই এলাকার ঘুরতে এসেছে, একটা কাজে এসেছিলাম আপনি তেল পাকে শুনলে ভাইয়ের নাম শোনার পরে তোমার ভাইয়ের একবার হলে পরিদর্শন নিয়ে যায়। তাই আসার পরে যখন এলাকায় দেখলাম যে এই এলাকা খুবই, আমি কিছুদিন আগে এই এলাকায় একবার এসেছিলাম একটা শুটিংয়ে আসার পরে এই এলাকার একটা রাস্তার প্রচণ্ড মানে কাদা, মানে লোকজন বৃষ্টি বাদলে মানে চলাফেরা করতে পারে না। আজকে সেই একই এলাকায় যে আমরা আসলাম, এলাকায় দেখে খুব উন্নয়নের কাজ করেছে, ইটা পেরে দিয়েছে এবং এই এলাকা সম্পূর্ণ কিন্তু তার নিজস্ব তহবিল থেকে কাজটা করেছে। আমরা দেখেছি আমরা যে মনে করি স্বাস্থ্য বিনিময়ের কাজ তা না, যে আমাদের অনেকে আমাকে এমপিরা দেখেছে, অনেক কেয়ার মেম্বাররা দেখেছে যে তারা আমাকে এই কাজটা শুধু করবে করবে তাহলে করতেই এসে কিন্তু আজ কাজটা করেনি, কিন্তু এই মুহূর্তে যে কাজটা দেখে উন্নত দেখে মনে হয়েছে যে এই ধরনের লোক কিন্তু আমাদের পাশে দরকার ভবিষ্যতে। কী করে যাকে দেখলে আমরা কাছে পাই, আমরা স্লোগান আগে দেখেছি, সে তাহলে আমাদের রাজি হয়। অবশ্যই আপনারা এই স্লোগান বা আপনাদের বক্তব্য রেখে আমরা অবশ্যই তার পাশে থাকবো, কৃষক আপনারা যদি একবার আমাদের পাশে থাকেন আপনাদের শক্তি কিন্তু আমাদের এক মনে করেন মনে সাহস যোগায়। তাই আপনাদের এই শক্তি সাহস নিয়ে আমার সামনে আমরা এগিয়ে যেতে পারি এবং রাজু আহমেদ ভাই আপনাদের পাশে সবটুকু কাজ করতে পারে। অবশ্যই আপনারা ভাইয়ের সাথে থাকবেন এবং যে কোনো আপনাদের এলাকায় আপদ বিপদ যে কোনো কাজে আসবেন, আমার মনে হয় না আপনি এই লোকের কাছ থেকে আপনারা বিফলে ফিরে যাবেন। তাই আপনারা অবশ্যই পাশে থাকবেন, ভাই অল টাইম আপনাদের পাশে আছে, আমি হিরোলাম অবশ্যই আপনাদের পাশে আছে এবং ভাইয়ের পাশেও থাকবো। এই আপনারা সবাই দোয়া রাখবেন এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ হিরোলাম ভাই, আপনি কষ্ট করে আসছেন দেখা করার জন্য, আমি সত্য একটা মানুষ, মানুষের পাশে আছি ভাই, কাজ করে যাচ্ছি, কাজ করে করতেছি, করে যাবো ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখে দোয়া করবেন। অবশ্যই আমরা এটাই চাইবো যে আপনি জনগণের জন্য কাজ করেন, জনগণের পাশে থাকেন, কৃষক আপনাকে জনগণের ভালোবাসার দোয়া এমন একটা জিনিস, কখন কাকে টান মারে কোন জায়গায় নিয়ে যায় কেউ বলতে। আমি ভাই নির্বাচনের জন্য না, আপনার মতো নির্বাচনের জন্য না, আমার কথা হলো নির্বাচন জনপ্রতিনিধি পরের ব্যাপার, আগে মানুষ বাঁচুক, আগে দেশ বাঁচুক, তারপরে হবে, তারপরে হবে কে নির্বাচন গুলো সেটা আসে জানা আমাদের। আমরা মানুষের জন্য করবো, দেশের জন্য করবো, এটা আমাদের মূল লক্ষ্য। সবার দোয়া চাই, আপনার সহ সবার দোয়া চাই, আমরা যাতে মানুষের জন্য কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ।